হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেন শোন চ্যানেলতে। আজকে আমি আবার এক্সপ্লেন করবো রিবন অ্যাজ এ ডিমালর ডটার চ্যাপ্টার 15, মানে চ্যাপ্টার 16। ওকে, তো 16তে এখানে রিনিকে দেখানো হয়, সেই ছেলেকে এখানে লাথি মারতেছে যে রাফেল আর হার্সেনকে অনেক খারাপ কথা বলেছিল সেজন্য। তো এখানে রিনি বলতেছে, তো মানে হার্সেন এখানে ইভিল নয়, মানে শয়তান নয়, রাফেল কোনো ডিমন না, তাই বলে এখানে বলতেছে আর কি, মারতেছে ধরে ধরে, কিক মারতেছে বারবার। তো এখানে ওই লাল ছেলেটা বলতেছে, দাঁড়াও একটু দাঁড়াও। তো এখানে তার ছেলের দিকে তাকায় বলতেছে, হারছেন এবং রাফেল খারাপ নয়, আমার বাবাও এখানে খারাপ নয়। তো এখানে হারছেন বলতেছে লেরি রিনি। তো রিনিকে দেখানো হয়, সে অনেক কাঁদতেছে আর বলতেছে, তো ডিমান্সরা তো খারাপ না। তো এখানে ওয়া করে কাঁদতেছে এখানে। তো এটা দেখে এখানে তা হারছেনে তো অনেক রাগ হয়ে গেছে, তার ডিমনিক অরা বের করতেছে, মানে শয়তানের অরা। তো এটা আর কি ওই বাচ্চাকে ভয় দেখাচ্ছে। তো এখানে আমি তাকে কত কষ্ট করে এখানে তাকে সান্ত্বনা করেছিলাম, আর আপনি এখানে এসে এসব কি বাজে কথা বলছেন, হ্যাঁ মানে এসব আর কি বলতেছে এখানে রাফেল। আর এখানে হারছেন বলতেছে, আপনার কীভাবে সাহস হয় হ্যাঁ মানে লেডি রিনিকে এইভাবে মানে বলার। তো এখানে আমি দুঃখিত, মানে তার আশেপাশে অনেক কড়া বের হচ্ছে। তো এখানে রিনি তুমি একটু শান্ত হয়েছ, তাই কি বলতেছে রাফেল। তো এখানে রিনি এখানে নাচ ছেড়ে বলতেছে, হ্যাঁ রাফেল অনেক ধন্যবাদ। তো এখানে রিনি নাক ছাপ করতেছে, আর এখানে রাফেল বলতেছে মানে ফু ফু। তারপর তো এটা দুপুরে খাবার সময়, তো তাই আমি বাজে বাজি ধরছি যে তোমার মানে খিদে লেগেছে অনেক। তো এখানে কিছু নাস্তা, মানে স্যান্ডউইচ, আর এখানে কাবাব, মানে এখানে ক্রিম, আর এখানে স্ট্রবেরি, মানে গমের ক্র্যাপস, আমি রিনি পছন্দের সব কিছু এখানে নিয়ে এসেছি, তাই বলতেছে রাফেল। তো এখানে হারসেন তাকে কলার পছন্দ কলাই আর কি নিয়ে আসে, কলার স্টিল, কলার বারবিকিউ এইসব আর কি নিয়ে আসছে। তো এখানে রিনি এগুলো খাচ্ছে, তো এখানে ওয়াও কি সুস্বাদু, তাই বলতেছে এখানে। তো এখানে রাফেল বলতেছে, হ্যাঁ ধীরে ধীরে খাও। তো এখানে গোল গোল করে আর কি তার মানে রস গিলতেছে আর কি ওই ছেলেটা, এখানে পাথরের পিছনে বসে। তো এখানে রিনির খাবার দেখে আর কি অনেক লোভ লাগতেছে, তো এখানে তার রস অনেক বেশি পড়তেছে। তো এটাও দেখে এখানে রিনি তো অনেক অনেকই মানে অন্যরকম লাগতেছে, তাই এটা বলতেছে, তুমি কি কিছু চাও এখান থেকে। তো এখানে ওই ছেলেটা বলতেছে, কি তুমি কি এটা আমাকে দিচ্ছ, তো হ্যাঁ এটা চাও না, তো তাই কি বলতেছে। তো এখানে বলতেছে ওই ছেলেটা, অবশ্যই তুমি যদি মানে এটা সহজে গ্রহণ করতে পারি না, তবে তো আমি তোমাদেরকে অনেক খারাপ কিছু বলেছিলাম, তো সেই জন্য আমি তার জন্য আমি এটা নিতে পারি, ঠিক আছে, তাই বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, তো আপনি কি এটা আবার ফেরত নেবেন না? তো তো এখানে অর্ধেক খেয়ে ফেলাইছে, তারপরে এখানে বলতেছে ফেরত নেবেন না। তো তো এখানে রিনি বলতেছে, আমি কি কারো খাওয়াটা এখানে নিতে পারি নাকি? তো এটা বলার পর এখানে দেখা যায় প্লেট মেলে সব চাটা চাটা শেষ হয়ে গেছে। তো তুমি জানো যে আমি কি তোমাকে আমার তোমার নাম ধরে ডাকতে পারি? তো এখানে রিনি বলতেছে, হ্যাঁ অবশ্যই আমিও তোমাকে তোমার নাম ধরে ডাকবো, আর তোমার নাম রিগা বলা হয় তাই না? তো এটা বলার পরে এখানে বলতেছে, আইরিন তুমি কে, তাই কি বলতেছে মানে তুমি কে। তো এখানে আর কি নিচে শুয়ে শুয়ে আর কি বলতেছে এগুলো, হ্যাঁ আমি কে। তো এখানে হ্যাঁ তুমি আর ছাড়া এখানে কে আছে? তো এটা বলার পরে বলতেছে, আমি একজন মানুষ। তো এখানে ওই ছেলেটা বলতেছে, আমার সাথে মজা করছেন তাই না? তো এখানে বলতেছে, আমি মজা করছি না। তো এটা বলতেছে যে তাহলে ওই রাফেল আর এখানে হারছেন এখানে আপনার সাথে মানে ফলো করে কেন? একটা শয়তান আর একটা স্বর্গ এখানে একসাথে ফলো করতেছে। তো এটা বলতেছে আর কি, না ভালো, একটা রাক্ষস আর একটা স্বর্গীয় তো একসাথে থাকতেই পারে, তাই কি বলতেছে রিনি, মানে কথাটি সামলায় নিতে পারতেছে। তো এখানে
এই ছেলেটা এখানে বলতেছে, ঠাট্টা করবে না, আমার পুরো জীবনে আমি কখনো এই দানব আর স্বর্গীয় প্রকৃতিতে, মানে প্রকৃতির শত্রু আর কি, এরা কখনো একসাথে থাকতে পারে না। তো এটা দেখে বলতেছে, তো আপনার পুরো জীবন, হ্যাঁ, তো আপনার বয়সটা কত? যাই হোক, কীভাবে একটা বাচ্চার সাহস হয় আমাকে এসব বলার? তো এটা বলার পরে এখানে বলতেছে 495 বছর বয়সী আর কি এই ছেলেটা। ও এটা দেখে ট্রেনি অনেক অবাক হয়ে গেছে, কি মানে তার ফুলের মালাটা আর কি ছিঁড়ে ফেলেছে এটা শুনে। তো এখানে রিনি বলতেছে, মিথ্যাবাদী। তো এখানে ওই ছেলেটা বলতেছে, না আমি মিথ্যা বলছি না, তো কোথায় তোমার বেদ? তো আমার পথাচারী, তোমার পথাচারী আর তোমার নকল দাঁত এটা না, এই বলতেছে। তো এগুলো কি, আমি 49 বছর বয়সী, কিন্তু যেহেতু আমি একটা ড্রাগন, আমি এখনও একজন প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত নই। তো এটা বলার পর বলতেছে, কিন্তু আমার অফিসিয়াল বয়সের আগমন আর বেশি দূরে নয়, অন্য কথায় আমি মূলত একজন প্রাপ্তবয়স্ক। তো আর তোমার বয়স কত? তো এটা বলার পর এখানে রিনি বলতেছে, আমার তো এটা বলার পর এখানে বলতেছে, আমার বয়স এখানে 550 বছর। তো এখানে একটু মিথ্যা কথা বলতেছে। তো এখানে তার বলতেছে মনে মনে যে, বাবা আমি দুঃখিত যে আমি এখানে মিথ্যা কথা বলেছি। তো এখানে ছেলেটা শুনে কলতেছে, কি 550 বছর? তো এটা বলার পর এখানে বলছে, আর তোমার চেহারা কি মানে ছদ্মবেশে আছে, মানে তুমি কি কোনো জাদু ব্যবহার করে ছোট হয়ে আসো নাকি? তাই কি বলতেছে এখানে, হ্যাঁ এটা ঠিক যে আমি এখানে ছদ্মবেশে আছি, তাই কি বলতেছে রিনি। তো ও না, এই মিথ্যাটা তো বেশি দূরে চলে যাচ্ছে, তাই কি বলতেছে রিনি মনে মনে। তো এটা দেখে বলতেছে, আমি আমি তাই কি বলতেছে এই ছেলেটা। তো এখানে বলতেছে, আমি ছোট মেয়েদেরকে পছন্দ করি, তাই কি বলতেছে, মানে বয়স বেশি বলছে সেই জন্য কি বলতেছে এরকম। তো এখানে রিনি তো কিছু বুঝতেছে না কি বলতেছে এখানে। তো না আমি কি ভাবছি, তাই কি বলতেছে রিনি মনে মনে। তো এখানে বলছে, তো শান্ত হো, চলো মানে অন্য কথা কিছু বলা যাক, মানে ভাবো ভাবো অন্য কিছু বলতে হবে, তাই কি বলতেছে। তো এখানে রিনি তার মাথায় এখানে ফুলটা পড়াই দিয়েছে আর বলতেছে, ওহ কি দারুণ, তো খুব সুন্দর লাগছে, তাই কি বলতেছে। তো এই ছেলেটা তো অনেক মানে সরম পেয়ে গেছে রিগা। তো রিগা বলতেছে, আমি এটা জানতাম যে লাল, মানে রিনি বলতেছে, আমি এটা জানতাম যে লাল এবং সাদার মধ্যে এই কালারটা ভালোই মানায়। তো এটা বলার পর এখানে রাফেল এসে বলতেছে যে, রিনি সূর্যাস্ত ডুবে গেছে, তো এখন তো বাড়ি যাওয়া যাক। তো এখানে রিনি বলতেছে, ও হ্যাঁ। তো এটা বলার পর রিগা এখানে রিনির হাত ধরে বলতেছে, দাঁড়াও। তো এখানে বলছে, তো এটা বলার পর এখানে বলতেছে, আমি যা আমি তা নিয়ে ভাবলাম, তো আমিও বয়স্ক মেয়েদেরকে কিছু মনে করি না, তাই কি বলতেছে এখানে, মানে তাকে আর কি নিতে চায়। তো এটা দেখে কি তাই উত্তর দিচ্ছে এরকম করে। তো এখানে রাফেল মানে তার মুখটাকে ধাক্কা দিয়ে বলতেছে, তো এখানে বলতেছে মানে ওই ছেলেটা বলতেছে রিগা যে, রিনি তুমি কি আগামীকাল এখানে আসবে, তাই না? তো এখানে রাফেল বলতেছে, না আগামীকাল আমরা আসবো না আর, তাই কি বলতেছে। তো এখানে রিনি তো পিছনে সরাই নেছে এখানে রাফেল। তো এখানে আগামীকাল তো মানে তুমি না আসলে মানে আসবে না কেন, তাই কি বলতেছে এখানে। তো এখানে রাফেল বলতেছে, আমরা কেন আসবো যখন সেখানে একজন অদ্ভুত মানুষ আছে। তো এটা বলার পরে এখানে রাফেল বলতেছে, পাগল, যদি তুমি কাল না আসো তাহলে আমি তাকে অনুসরণ করব। এই রিগা বলতেছে রাফেলকে। তো রাফেল বলতেছে, কি তো এত বড় সাহস, হ্যাঁ তোমরা তুমি আমাদেরকে ফলো করবে, হ্যাঁ, তাই বলে এখানে রাগারাগি করতেছে দুইজনের ভিতরে। তো এখানে আমি রিনিকে অনুসরণ করব, মানে আমি রিনিকে ফলো করব। তো এটা বলার পর এখানে তারা দুজন ক্যাসলসের ভিতরে চলে আসছে। তো এখানে সবাই হাই হ্যালো বলতেছে যে, হাই সবাই, রিনি তো আমরা এখানে চলে এসেছি, তাই বলে এখানে আর কি এসব বলতেছে। আর রাইফল বলতেছে, কি তোমার কাজ বাদে এখানে এসছো কেন, হ্যাঁ। তো এটা বলার পর এখানে রিনিকে জড়ায় ধরছে ইউরিয়াল। তো এখানে বলছে, আজ তুমি অনেক সুন্দর লাগতেছ। তো এখানে বলতেছে, প্লিজ আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই কি বলতেছে রিনি মনে মনে। তো এখানে রিগা এসে মুখটাকে ধাক্কা দিয়ে সরাই দিয়েছে আর বলছে, রিনি থেকে দূরে থাকো। তো এখানে আর কি এগুলো দেখে বাকিগুলো বলতেছে, কি মানে ইউরিয়ালে অনেক চমকে গেছে এটা আর কি। তো এটা বলার পর বলতেছে, এই ছেলেটা কে? রিনি আর এখানে
ছেলের রিগাটা একসাথে আছে। তো এখানে তারা দুইজন হাতটাকে হোল্ড করছে। হোল্ড করার পরে এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর 171 সাবস্ক্রাইবের জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।